হ্যালো ক্রিয়েটার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি যে কী করে আপনারা আপনাদের পাসপোর্ট অনলাইনে চেক করবেন, পাসপোর্ট যাচাই করবেন এবং পাসপোর্ট কী অবস্থাতে কোন স্থানে কখন আপনি পাবেন, এইগুলো আপনি নিজে নিজেই কীভাবে আপনার মোবাইল থেকে বা অনলাইনে আপনি চেক করতে পারেন। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে ঢুকবো, যেটা সেটা আপনি মোবাইলেও ঢুকতে পারেন যে কোনো ব্রাউজার, আবার কম্পিউটারও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা গিয়ে আমাদের ইউআরএল বারে গিয়ে লিখব eppasport.gov.bd। তো আমরা এটা লেখার পরে আমরা ভিজিট করব, ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন সাইডে বাম দিকে সাইডে যে থ্রি ডট আছে, এটা মোবাইল দিয়ে করলে আপনার থ্রি ডট আসবে, সেটাতে ক্লিক করতে হবে। এবং যদি আপনি কম্পিউটার দিয়ে ব্রাউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার সব লেখাগুলো সাইডে চলে আসবে। তো আমরা থ্রি ডটে ক্লিক করার পর চেক স্ট্যাটাসে ক্লিক করব। করার পর দেখতে পারবেন এখানে একটা ফর্ম চলে আসবে। ফর্মে দেওয়া আছে যে উপরে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর অ্যাপ্লিকেশন আইডি। তো আমরা সচরাচর অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি কোথায় থাকে, যখন আমরা পাসপোর্টটা জমা দিই তখন একটা সামারি পেজ থাকে, ওখানে থাকে ওআইডি দিয়ে নাম্বারটা শুরু হয়। এবং অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এটা আপনার ডেলিভারি স্লিপ যেটা দিয়ে দেয় পাসপোর্ট জমা দেওয়ার পর, সেখানে আপনার উপরে কিউআর কোড থাকে, ডান দিকে উপরের মাথায় ডান দিকে কিউআর কোড থাকে, ওখানে দেখবেন যে একটা নাম্বার থাকে, ওই কিউআর কোডের নিচে একটা নাম্বার থাকে। সো আমি একটা নাম্বার কালেক্ট করেছি যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে একটু দেখতে পাচ্ছেন একটা উপরে এরকমভাবে সবই ফরম্যাট এরকম থাকে, কিন্তু এক একটা এলাকার এক এক রকম নাম্বার থাকে আমি যতটুকু জানি। সো এটা এখানে ক্লিক করবেন, এই যে 4206 এগুলো এখানে দিতে হবে। দেওয়ার পরে যখনই দেখবেন যে আপনার উপরে লেখাটুকু ক্লিয়ার ফুল হয়ে গেছে, তখন এই নিচের এখানে অটোমেটিক চলে আসবে যেখানে আপনি টাইপ করতে পারবেন না। আর তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ, এনার বয়স হচ্ছে 17/5/1983। সো আমরা এখানে 17/5/1983 দিলাম। দেওয়ার পর আমরা এখানে আই এম এন হিউম্যান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে টিক চিহ্নটা দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করলে হবে কি, উপরে যাওয়ার পর আপনার এখানে দেখায় দিবে যে ই পাসপোর্ট রেডি ফর ইস্যুনেস দেখাচ্ছে। এটার মানে কি, এটা মানে আমার পাসপোর্ট, এটা আমার এক আঙ্কেলেরটা, আমার এটা হয়ে গেছে, আমি ইচ্ছা করলে কালকে গিয়ে নিয়ে আসতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার এম ডি নাজমুল হক, ইউর নিউ ই পাসপোর্ট অ্যারাইভ টু দ্য লোকাল পাসপোর্ট অফিস। সো এখানে হয়ে গেছে, বিভিন্ন রকম স্ট্যাটাস থাকে, সেটা আপনি আবেদন করার পর আপনি আপনার চাহিদা মতো দেখে নিতে পারেন। সো দ্যাটস ইট।